আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা নয় বিশ্বাস সবাই ভালো আছেন। দর্শক, সবার প্রতি রক্তিম ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন এপিসোড। হ্যাঁ দর্শক, দাঁড়িয়ে আছি ধরাইল বাজার থেকে একটু পাশেই রঙের বাজার, যেখানে আপনি দেখতে পাবেন যে বিস্তীর্ণ এলাকা যেখানে প্লাবিত হয়ে গেছে, এবং এই সকল এলাকার কিছু লোকজন আছে যারা শামুক সংগ্রহ করে সেটা বিক্রি করে। আর সেখানেই এসেছে আজকের যিনি শামুক ক্রয়দাতা বা যিনি এই শামুক বিষয়ে আসলে বিস্তারিত কথা বলবো, সেই ভদ্রলোক হচ্ছেন যিনি হাশেম আলী খান, অর্থাৎ প্রতিষ্ঠাতা মালিক খান হ্যাচারি। দর্শক, অনেকেই প্রশ্নবিদ্ধ করতে পারেন যে শুধু খান হ্যাচারি কেন? তো দর্শক, আসলে খান হ্যাচারি বলতে এটাই যে খান হ্যাচারির কাছে ছুটে গেলে পাই নতুন নতুন ফুটেজের নতুন নতুন সম্ভাবনা। তন্মধ্যে আজকে যে ভিডিওটি নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি সেটা হচ্ছে একটি উল্লেখযোগ্য ভিডিও, যেটা এখানে শামুক যে আমরা যারা খামার করছি হাঁসের খামার তাদের জন্য একটি উল্লেখযোগ্য ভিডিও। যারা শামুক খাওয়াতে চান বা শামুক ক্রয় করতে চান বা শামুক কীভাবে সংগ্রহ করবেন এবং এই শামুক খাওয়ালে আসলে হাঁসের কী কী গুণাবলী পরিপুষ্টিত হয় সেই বিষয়গুলো সম্পর্কে আজকে আপনাদের সামনে দ্বারা ফুটিয়ে তুলব। এবং আমি একটা যদি বিষয় যদি আপনাদের দেখা যায়, এই যে আমি কিন্তু শামুক ভর্তি একটি নৌকাতে দাঁড়িয়ে আছি, আর এখানে যে শামুকগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আসলে শামুক একটা বড় আছে আর একটা ছোট, আর এই ছোটো শামুকগুলো এগুলো কিন্তু হাঁসের জন্য অত্যন্ত পুষ্টিসম্মত। আর এই যে দেখতে পাচ্ছেন যে নৌকা ভর্তি কিন্তু যে শামুকগুলো, এগুলো কিন্তু জেলেরা আসলে মাছ ধরার যে জালটা থাকে সেটা দিয়ে কিন্তু ওনারা এটা সংগ্রহ করে, এবং এটা দেশের বিভিন্ন প্রান্ত প্লাস এলাকায় যারা হাঁস খামারি আছে তাদের মধ্যে এটা ওনারা বিক্রি করে থাকেন। তো দর্শক, এই শামুক বিষয়ে বিস্তারিত গল্প শুনবো, যেখানে খান হ্যাচারির প্রতিষ্ঠাতা মালিক হাশেম আলী খান ও মোহাম্মদ সরোয়ার আলী খান দুই ভাই ওনারা এখানে এসেছেন, তাদের সম্পর্কে বিস্তারিত তাদের কাছ থেকেই শুনবো। দর্শক সঙ্গে থাকুন, আমি চলে যাচ্ছি আজকের গল্পের মূল পর্বে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে আমার সামনে দাঁড়িয়ে আছে খান হ্যাচারির প্রতিষ্ঠাতা মালিক আসলে হাশেম আলী ভাই, এবং আরও একজন যিনি ওনারও আসলে খান হ্যাচারি। ওনারা চার ভাই মিলিত আসলে খান হ্যাচারির প্রতিষ্ঠাতা ও মালিক, এবং ওনারা চার ভাই সমন্বয়ভাবেই এই খান হ্যাচারিটা পরিচালনা করেন। এবং সেখানে দুজন কিন্তু অলরেডি আমার সামনে দাঁড়িয়ে, একজন সরোয়ার আলী ভাই এবং আরেকজন হাশেম আলী ভাই। দর্শক, আজকের যে শামুকের যে বিস্তারিত বিষয়গুলো ওনারা দুজন যেহেতু অভিজ্ঞ, ওনাদের কাছ থেকেই শুনবো আজকে শামুকের বিষয়ের বিস্তারিত গল্প। তো দর্শক, তাহলে চলুন ওনাদের সঙ্গে কথা বলি যে ওনারা আসলে কি বলতে চান আজকের এই ভিডিও সম্পর্কে, অর্থাৎ শামুক বিষয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? ইনশাল্লাহ ভালো। সরোয়ার আলী ভাই কেমন আছে? এই তো আলহামদুলিল্লাহ ভাই, আপনাদের দোয়ায় ভালো আছেন তো? না, এই যে আপনারা দুই ভাই মিলে আজকে এসেছেন এই শামুকের জন্য,
আমি যতটুকু জানতে পারছি যে শামুক সংগ্রহ করবেন এবং সেটা খামারিদের বা আপনাদের নিজের খামারে ব্যবহার করবেন। তো আমি একটু প্রথমেই খান সাহেব আপনার কাছে জানতে চাই যে শামুক আসলে কোথা থেকে কিভাবে সংগ্রহ করেন? আসলে শামুকটা আমাদের এখানে বর্ষাকাল হাওর থেকে আপনার ওই জাল দিয়ে শামুকগুলো ধরে এটা লৌকায় নিয়ে এসে এটা আমরা খামারে নিয়ে আমার পুকুর আছে পুকুরে এটা রেখে দিই, দিলে সেখান থেকে হাঁস খাবে। এটা কি শুধু আপনার যে বড় হাঁস বা আপনার যে খামারিরা আছে তাদেরকেই শুধু দেন নাকি আসলে এটা সবাই এটা খামারে ব্যবহার করতে পারে, কোনটা? আসলে শামুকের কিন্তু আমি ব্যবসা করতেছি না, আমি নিজেই শামুক টাকা দিয়ে কিনতেছি, লোকজন লাগা দিয়ে হাওড় থেকে শামুকগুলো সংগ্রহ করে এটা আমি নিজে কিনে নিচ্ছি, শামুকটা আমি বিক্রি করব না। তবে আমার খামারি ভাইরা যদি শামুক চায়, হয়তো আপনি তো চেনেন, আপনি যেহেতু আসছেন এখানে লোকওয়ালাদের সাথে কথা বলে হয়তো আমার খামারিরা কেউ চাইলে আপনি এটা ওনাদের সংগ্রহ করে দিতে পারবেন, কিন্তু আসলে আমি মূল শামুকের ব্যবসা করব না আর কি। আসলে কি বলবো, আমি নিজেও তো অনেক ব্যস্ত থাকি জানতেই পারেন। আচ্ছা, তারপরেও আমার যারা দর্শক আছে আমি যদি পারি তাদের সহযোগিতা করব। তো আমি আর একটা বিষয় আপনার কাছে জানতে চাই যে এই যে আজকের যে শামুক ক্রয় করতে এসেছেন এটার আসলে মূল্য কীরকম বা এটা কীভাবে বিক্রি হয় সেটা যদি একটু বলেন। আসলে মূল্যটা আপনার সীমিত দাম, কারণ একটা বস্তায় ওয়েট আছে অনেক ওয়েট, প্রায় আপনার 65 থেকে 70 কেজি, একটা বস্তা আমরা কিনতেছি ওনাদেরকে 100 টাকা। আবার বাজারের সাথে এটা চাহিদার সাথে রেটটা হয়, এই কয়েকদিন আগে শুধু 80 টাকা 90 টাকা বা 100 টাকা বস্তা কিনতাম, কিন্তু হঠাৎ করে পানি বাড়ার কারণে শামুকটা সংকটে এসে গেছে। আজকে আমি শামুকটা লিছি আপনার এই পার পিস বস্তা 250 টাকা, 100 টাকা মানে 150 টাকায় আবার বাড়তি হয়ে গেছে, মানে বাইরের লোকজন এই জায়গায় চাপ দিছে, এরা রেটটা মানে বাড়তি করে দিছে। আর একটা বিষয় আমি ছড়ার ভাইয়ের কাছ থেকে শুনবো যে ছড়ার ভাই, এই যে শামুক সংগ্রহ করছেন এইতে আপনি হাশেম ভাইয়ের সাথে আজকে এখানে এসেছেন, আমি এর আগে হয়তো আপনাদের দুজনকে একত্রিত করতে পারিনি বা আপনাদের হয় নাই, তো আজকে যে হাশেম ভাইয়ের সাথে শামুক ক্রয় করতে এসেছেন আসলে প্রথম উদ্দেশ্য কোনটা যদি একটু বলতেন? আসলে প্রথম উদ্দেশ্য হলো আমরা এই শামুকগুলো আমাদের মানে আমরা তো হ্যাচারির পাশাপাশি আমরা বড় হাঁসের কিছু খামার করছি নিজেরা ইয়া করার জন্য আর কি। তো এখন এই শামুকগুলো নিয়ে আমরা আমাদের যে হাঁসগুলো আছে এগুলোকে খাওয়াইব এবং আমাদের যে খামারিগুলো আছে যারা আমাদেরকে ডিম দিচ্ছে তো ওনাদেরকেও দিচ্ছি, আর এই শামুকগুলো দিয়ে আমরা মনে করেন যে নিজের খামার বেশি পরিচালনা করতেছি আর কি। আর একটা বিষয় যেটা যে এই যে শামুকটা সংগ্রহ করার জন্য যে এখানে এসেছেন এখানে আসলে পরিচিতিটা কেমন করে পেলেন, আসলে কারা শামুক বিক্রি করে বা কিভাবে বিক্রি করে এই পরিচিতিটা আসলে আপনারা কিভাবে পেলেন? আসলে আমি অনেকদিন যাবতই খুঁজতেছি যে আসলে শামুকগুলো কোথায় পাওয়া যায়, তো আমি খামারি ভাইদেরকে অনেকে বলে রাখছি, আমাদের কিছু খামারি আছে ওনারা শামুকগুলো খাওয়াচ্ছে, তো বললাম যে ভাই আসলে শামুক তো আসলে মানে অত্যন্ত পুষ্টিকর খাবার এবং হাঁসের জন্য শামুকই সর্বোচ্চ বেস্ট খাবার, তো সেজন্য তাদের সাথে যোগাযোগ করলাম যে আমার কিছু শামুক লাগবে, তো শামুকগুলো কোথা থেকে নেওয়া যায়, তো বললো যে তাহলে অমুক জায়গায় আছে ওখানে গিয়ে আপনি যোগাযোগ করে দেখতে পারেন। তো আমরা দুই ভাই আসছিলাম আয়সা এখানে দেখে গেছি এবং ওনাদের সাথে কথা বলে গেছি, বলে যাওয়ার পরে আজকে আমরা এর আগে বুকিং করছি মানে টাকা দিছি কিছু, আর আজকে শামুকগুলো নেওয়ার জন্য আসছে আর কি। অনেক ধন্যবাদ ছড়ার ভাই, খুব সুন্দর কথা বলছেন। আমি হাশেম ভাইয়ের কাছে একটা বিষয় জানতে চাই, হাশেম ভাই এই যে শামুকটা এটা কি আসলে কোন বয়স থেকে শুরু করতে হয় হাঁসকে খাওয়ানোর জন্য? আসলে হাঁসের মূল খাবার কিন্তু শামুক, যেমন আমরা মাছে ভাতে বাঙালি, হাঁস কিন্তু শামুকে মানে ওদের প্রধান খাবারটাই হলো শামুক। আর এখন আমাদের দেশে বর্তমান ধানের বাজারটা অতিরিক্ত বেড়ে গেছে বা ভুট্টার বাজারটাও বেড়ে গেছে, আমরা আজকে যে বস্তাগুলো আছে আমি 3টা লোক মাল নিছি, হয়তো যতদূর সম্ভব 100 বস্তা শামুক হবে, এটা এক একটা বস্তা আপনার 65 বা 70 কেজি ওয়েট, তাইলে দেখা যাচ্ছে যে আমার খাবারটা অতি মানে নিম্ন দামে আমি পাচ্ছি, আর শামুকটা নিয়ে গিয়ে যদি আমরা পুকুরে রেখে দিই এটা নষ্ট হয় না পানিতে, তাইলে দেখা যাচ্ছে আমি খাবারের তালিকা আমি একটু সেভ পাচ্ছি, এই জন্য আমি মানে বেশি করে হয়তো 200-300 বস্তা শামুকলে একবারে মানে পুকুরে ঢেলা রাখবো আর কি। আমি বলছিলাম যে কোন বয়সের হাঁসকে শামুক খাওয়ানোর জন্য উপযুক্ত? এটা হলো গা আপনার 0 বাচ্চাটাকে শামুক খাওয়ানো যাবে না, 1 মাস বয়স হলে ওটাকে খাওয়ানো যাবে না, 1 মাস পর থেকে এই শামুকটা আপনার ছেঁচে দিতে হবে, এটা কিছু দিয়ে ছেঁচে দিলে ওরা খাবে,
আর যখন 3 মাস বা 2.5 মাস বয়স হয়ে যাবে তখন এই শামুকগুলো, মানে এটা ছোট্ট শামুক, এটা আমানি ওরা খাইতে পারবে। আর 1 মাস পর থেকে হয়তো আমরা 1 থেকে মানে আরও সামনে হয়তো 45 বা 50 দিন পর্যন্ত এটা সেচে খাওয়াইতে পারবো আমরা। আর একটা বিষয়, আপনি এর আগের একটা ফুটেজ আপনার তৈরি করেছিলাম, সেটাতে আপনি বলছিলেন যে আপনি নিজেই খাদ্য তৈরি করে খাওয়ান, তো সেক্ষেত্রে শামুকটা খাওয়াচ্ছেন, সেক্ষেত্রে খাদ্য মানে ক্রয়কৃত খাদ্য এবং এই শামুকের মধ্যে দুটোই তো ক্রয় করছেন, কিনে আনছেন, তো সেক্ষেত্রে কোনটা সাশ্রয়ী হচ্ছে যদি একটু বলতেন? আসলে আমরা যে খাবারটা তৈরি করতেছি বিভিন্ন প্রোডাক্টস দিয়ে, বা ধান, গম, ভুট্টা, সয়াবিন, বিভিন্ন প্রোডাক্টস দিয়ে তৈরি করতেছি খাবারটা, আপনার 22 টাকা 23 টাকা এরকম রেটে পড়তেছে। আর আমার আপনি ধরেন যে 60 কেজি শামুক, আপনার বাড়তি 5 কেজি বা 10 কেজি এটা আমরা বাদ দিয়ে দিলাম, হয়তো এর আগে আমরা লিচি 100 টাকা বস্তা, আজকে হয়তো লিচ্ছি আমরা 250 টাকা বস্তা, আমাদের খরচা দিয়ে হয়তো আমাদের বাসা পর্যন্ত 300 টাকা বস্তা পড়বে। 300 টাকায় আপনি পাচ্ছেন 60 কেজি, বাড়তি আপনি বাদ দেন তাহলে এখানে আপনার 300 কেজি জুল, আপনার 60 কেজি জুল আপনার 300 টাকায় হয়, তাহলে এখানে সামান্য দাম, মানে এটা খরচা নাই বললেই চলে, সামান্য আর কি। তারপর এই শামুকে কিন্তু প্রচণ্ড ভিটামিন, মানে হাঁসের জন্য যাবতীয় যে ক্যালোরি, ভিটামিন, খনিজ সব কিছুই কিন্তু এই শামুকে আছে, তাই তো? হ্যাঁ, শামুক, আমি তো একটা কথাই বললাম যে হাঁসের প্রধান খাবারটাই কিন্তু শামুক। শামুক খাওয়ানো কোনো দোষ নেই, বা শামুক সারাক্ষণ খাইলে হাঁসের কোনো ক্ষতি হবে না। আমি একটু দর্শকদের বলে আসতে চাই, প্রিয় দর্শক, আজকে যে উপস্থাপনাটা আপনাদের সামনে উপস্থাপন করছি সেটা কিন্তু একটা উল্লেখযোগ্য, এবং বিষয় এমনই যে এখানে খান হাঁসারির প্রতিষ্ঠাতা মালিক এবং উনি, ওনার ভাই যিনি সরোয়ার আলী খান, ওনারা দুই ভাই কিন্তু এসেছে ওনাদের নিজস্ব খামারের জন্য শামুক ক্রয় করতে। দর্শক, আসলে যারা অভিজ্ঞ খামারি তারাও কিন্তু আজকে এসেছে যে শামুক ক্রয় করে খাওয়ালে হয়তো সাশ্রয় করতে পারবেন এবং তাদের খামারটা সুষম পুষ্টিতে পুষ্টিসম্মত হয়ে বেড়ে ওঠার মতো একটা পরিকল্পনা করেছেন ওনারা। আসলে আরেকটা বিষয় যদি আপনাদের বলতে চাই, যে যারা শামুক তাদের খামারে প্রয়োগ করছেন, তাদের খামারের কিন্তু অবশ্যই পরিস্থিতি অন্যরকম বা সিচুয়েশন কিন্তু ভালো হবে, এটাই কিন্তু স্বাভাবিক। আর শামুকে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন, খনিজ সব কিছুই লিপিবদ্ধ আছে, যেটা হাঁসের জন্য যথেষ্ট বা যথার্থ ভালো একটা খাদ্য। তো দর্শক, আসলে সরোয়ার ভাইয়ের কাছ থেকে এবার শুনে আসবো এই শামুক খাওয়ানো এবং ক্রয়কৃত খাদ্য যেটা ফিড আমরা খাওয়াই থাকি তাদের, বা যারা আমরা প্রস্তুত করি বাসায়, সেই খাবারের মধ্যে আসলে কতটুকু সাশ্রয়ী করা যায় শামুকটার জন্য। তো সরোয়ার ভাই, এই যে যারা আবদ্ধ অবস্থায় হাঁস পালন করেন, যারা ফিড বা বিভিন্ন ধরনের খাদ্য যারা প্রস্তুত করে খাওয়ায়, তাদের জন্য শামুক খাওয়ানোটা বা শামুক ক্রয় করাটা কতটুকু সাশ্রয়ী যদি একটু বলেন? আসলে খুব সুন্দর একটা প্রশ্ন করছেন কবির ভাই। আসলে আপনি 1 বস্তা ফিড কিনলে 1 বস্তা ফিডের দাম নেবে হচ্ছে আপনার 2200 টাকা, তো 1 বস্তা ফিডে আপনি পাবেন 50 কেজি। আর সেক্ষেত্রে আপনি যদি শামুক খাওয়াইতে চান, 1 বস্তা শামুকে কিন্তু আপনি পাচ্ছেন হলো 60 থেকে 65 কেজি, তো সেখানে দেখা যায় যে এখন বর্তমান দাম একটু বেশি, 250 টাকা বস্তা নিচ্ছে, তো 1 বস্তা শামুক পাচ্ছেন আপনি 250 টাকায়, কিন্তু আপনি 250 টাকাতে কিন্তু 60 থেকে 65 কেজি পাচ্ছেন। তো সেক্ষেত্রে সাশ্রয়ী একটা বিষয়। জি জি জি, তো অনেক সাশ্রয়ী হয়। আসলে শামুকটা হলো হাঁসের প্রধান খাবার, শামুকটা খাওয়াইলে হাঁসের মনে করেন যে আপনার পুষ্টিকর অভিজ্ঞ একজন লোক, হ্যাচারি ব্যবসার পাশাপাশি খামারও করে থাকেন, তো আপনার ছোট ভাই যে হিসাবটা আজকে বা যে হিসাব নিকাশের বিষয়টা উনি তুলে ধরলেন যে ফিডের চাইতে শামুক খাওয়ানোটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আরেকটা বিষয় যেটা যে আরেকটা মানে প্রয়োজনীয় যেটাই যে খামারিরা অনেক উপকৃত হচ্ছে, সেই বিষয়টা আপনি কেমন করে বলছেন? না, আসলে হিসাব তো একটাই, 1 বস্তা ফিটের দাম আপনার 2250 টাকা, হয়তো লিয়ার 1 ওইটা 2000 টাকা, বা সোনালের যে ফিটটা আছে ওটাও 2000 টাকা, আর এখানে আমরা 60 কেজি খাবার পাচ্ছি আপনার 250 টাকা কেনা, আর 50 টাকা আমাদের খরচা হয় লেবার খরচা বা গাড়ি ভাড়া, 300 টাকায় আমরা পাচ্ছি 60 থেকে 65 কেজি, আর আপনার 2000 টাকায় আপনি পাচ্ছেন 50 কেজি,
তাহলে এখানে অবশ্যই এখানে পর্তায় বা একটু হলেও মানে একটু না অনেক ডিফারেন্স হয়। তারপরে চাইতে তারপরে কিন্তু একটা বিষয় যে ফিডের চাইতে কিন্তু শামুকটা অত্যন্ত প্রয়োজনীয় যদি সেটা নাগালের মধ্যে কেউ পায়। হ্যাঁ, এখন এটা হলো গা সব জায়গায় এরকম শামুক পাবে না, যেখানে হাওর বিল বা জলাবদ্ধ মানে হাওর সিস্টেমের জায়গা সেখানে এই শামুকগুলো পাবে। যেমন আমাদের এখানে অ্যাভেলেবল শামুক, বিভিন্ন জায়গার লোকজন আসে, মানে আমরা এই আজ থেকে 15 দিন আগে বা 10 দিন আগে আমরা কিন্তু 100 টাকা বস্তায় শামুকগুলো কিনতাম। জি, এটা অনেক সাশ্রয়। আর এখন যে আমরা কিনতেছি এই একই বস্তা আপনার 250 টাকা পিস, মানে বাহিরের লোকজন এখানে ঢুকে গেছে, চাহিদাটা একটু বাইরে গেছে, এলাকায় জিনিসটা প্রচার হয়ে গেছে, এই জন্য রেটটা আমাদের বাড়তে। তারপরেও আমরা অনেক পর্তায় পাচ্ছি, যদি 500 টাকা বস্তাও খরচা পড়ে, এখানে 500 টাকায় আপনার 60 কেজি খাবার পাচ্ছে, বুঝলে অনেক পর্তায় হচ্ছে আর কি। তো হাসুম ভাই অনেক ধন্যবাদ আপনাকে। আজ এই তো গেল যে শামুক বিষয়ে বিষয়াদিগুলো বিষয় বা গুরুত্বপূর্ণ কথাগুলো আপনারা আজকে বললেন। আমি একটু খামার সম্পর্কে বলতে চাই যে যাদের খামার বর্তমান সিচুয়েশনে আছে, এখন কিন্তু একটা আবহাওয়া পরিবর্তন চলছে, কিছু শীত কিছু গরম এরকম একটা পরিবেশ চলছে। এই সময় অনেক খামারিরা যারা নতুন বা যারা একটু অসচেতন তাদের জন্য আসলে এই সময়টা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ। তাই সেই সকল খামারিদের আসলে এই সময় বা এই পরিবর্তিত সময়ে আসলে তাদের উল্লেখযোগ্য করণীয়গুলো যদি একটু বলতেন। আসলে হাঁস জিরো বাচ্চাটা আপনার 1 সপ্তাহ এটা চেক দিয়ে রাখতে হয়, আর যখন বড় হয়ে যায় তখন পানিতে থাকলে সমস্যা হয় না। তারপরেও আমাদের দেশে এখন বর্ষাকাল, এখন কিন্তু প্রচণ্ড রোদ, রোদে দেখা যায় যে পানিটা অনেক গরম হয়ে যায়, ওই গরম পানিতে যদি হাঁসটা আপনার 1 থেকে 1.5 ঘন্টা রাখা যায় তখন সর্দি লাগার ভয় থাকে। তো আমি খামারি ভাইদেরকে বলবো এখন প্রচণ্ড গরম, সকাল হয়তো 7টা বা 8টা থেকে 10টা পর্যন্ত রাখবে, 10টার পরে পানির থেকে উঠা লিয়ে যাবে, আবার হয়তো আসরের পরে সন্ধ্যা পর্যন্ত রাখবে, মাঝখানে যে সময়টুকু থাকবে এটা প্রচণ্ড পানি গরম হয়ে থাকে, এই গরম পানিতে রাখলে হাঁসে সর্দি লাগবে বা ওই সর্দির থেকে বিভিন্ন রোগে আক্রান্ত হয়। এগুলো জিনিস দেখে শুনে রাখতে হবে। আর বর্ষাকালে যখন হাঁসগুলো মাঠে ছেড়ে দিবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে বর্ষাকালে শিয়াল বা বিভিন্ন প্রাণী মানুষ হ্যাঁ এগুলো মারে, মারার পরে পানির উপরে ভাসিয়ে আসে, ওই নোংরা খাবারগুলো যদি হাঁস ঠোকা খায় তাহলে দেখা যায় খামারে বিশাল একটা ভাইরাস সৃষ্টি হয়ে যায়, ওখান থেকে অনেক ক্ষতির সম্ভাবনা থাকে। তো এই বর্ষাকালে যে সকল খামারিরা হাঁস পুষবে এই নিয়মগুলো বা এই জিনিসগুলো অবশ্যই দেখে শুনে মানিয়ে চলতে হবে। তো সরার ভাইয়ের কাছে একটু বলতে চাই যে সরার ভাই এই যে আপনারা এখন যে বাচ্চাগুলো বিক্রি করছেন আসলে আপনাদের তো মূলত হ্যাচারি ব্যবসা, তো আসলে বর্তমানে এখন তো লাস্টের দিকে ব্যবসাটা, তো এখন আসলে মানসম্মত বাচ্চা আসলে সেটাই আছে বা আমরা কিভাবে বুঝতে পারবো যে এটা আসলে মানসম্মত বা এই গ্রেডের বাচ্চা? আসলে আমাদের এই বাচ্চাগুলো যে দিচ্ছি আমরা তো এটা এখন পর্যন্ত যে যেরকম বাচ্চা আছে গ্রেটের আপনার প্রথম এরকমই ছিল, আর এখন এই সামনে 1 মাস পরে দেখা যাবে যে আবহাওয়া চেঞ্জের কারণে বাচ্চা মানে খামারে সমস্যা হয়, এই জন্য আমরা হ্যাচারিটা তখন বন্ধ করে দিই। আর এখন পর্যন্ত বাচ্চার সাইজ একই আছে, আর খামারিরা বাচ্চা দেখলে বুঝতে পারবে যে আসলে বাচ্চাটা আসলে এ গ্রেটে দিছে কি না, তো বাচ্চাটা দেখলে আপনি বুঝতে পারবেন, কারণ বাচ্চাগুলো সবগুলো এক সাইজ হবে এবং বাচ্চার যখন খাকি ক্যাম্বেল বাচ্চা নেবেন এটা হলো আপনার একদম আপনার বাদামি কালার হবে, ফ্রেশ এক কালার হবে। আর একটা বিষয় যেটা যে এখন বর্তমানে আপনাদের এই বছর শেষের দিকে এসে এখনও কি বাচ্চার চাহিদা আগের মতোই আছে কিনা যদি একটু? জি, এখনও বর্তমান বাচ্চার চাহিদা অনেক, আমাদের আসলে চাহিদা পূরণ করার মতো ইয়া হচ্ছে না এরকম আর কি। এখনও দেখা যায় যে যারা আজকে বুকিং দিচ্ছে 10 দিন 15 দিন এরকম সিরিয়াল আছে সবাই, তো আমাদের বাচ্চার চাহিদা এখনও আছে আবার সামনেও থাকবে, কিন্তু সামনে আমাদের 1 মাস পরে তখন যখন শীত মৌসুম প্রথম শুরু হবে তখন বাচ্চাগুলো সমস্যা হয়, কারণ শীতের মধ্যে বাচ্চাগুলো দেখা যায় যে অনেক রোগে আক্রান্ত হয় এবং ঠান্ডা লাগার ভয় থাকে, এই জন্য তখন আমাদের হ্যাচারিটাই বন্ধ করে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, তো সরার ভাই অনেক ধন্যবাদ আপনাকে। হাসুম ভাই একটা বিষয় দিয়ে আপনার কাছে শেষ করতে চাই, সেটা হচ্ছে যে এই যে আপনারা কিন্তু যে বাবলু ভাইকে কিছু বাচ্চা দিয়ে ওনার ক্ষতি পুষিয়ে দেওয়ার একটা চেষ্টা করেছিলেন, যে সেই বাবলু ভাইয়ের এখন কি অবস্থা সেটা যদি একটু বলতেন। না, বাবলু ভাইয়ের অবস্থা এখন অনেক ভালো,
ওনাকে যে বাচ্চাগুলো দিছি বা বাচ্চা দেওয়ার আগে কিন্তু আমরা অল্প কিছু মানে 250 থেকে 300 মতো মাঝারি সাইজের হাঁস দিছিলাম, ওটাও খুব সুন্দর আছে বা বাচ্চাগুলো এটাও খুব সুন্দর আছে। আমাদের উল্লাপাড়া পানি সম্পদ অধিদপ্তর থেকে ভ্যাকসিন আপনার হয়তো 3 দিন আগে আমার সাথে কথা হয়, ওখান থেকে ভ্যাকসিন নিলে ভ্যাকসিন ট্যাকসিন সব কিছু ওকে করে দিছে আর কি। খোঁজ খবর রাখছেন তো ওরা? হ্যাঁ, মাঝে মধ্যে ফোন টোন করে উনি, উনি খুব খুশি হয়েছে। তারপরেও আমাদের কাছে দেখা যায় যে মাঝে মধ্যে ফোনে কথা বলে উনি। আচ্ছা আচ্ছা, তো সময় করে একটু খামারে যাওয়া আসা হয়? তো আমি পরে বাচ্চা দেবার পরে 2 দিন গেছে, তারপরে আর যাইনি। হয়তো উনি মাঝে মধ্যে ফোন দেয়, ইনশাল্লাহ কোনো সমস্যা হয় না, এই জন্য আর যাইতে পারিনি আর কি। তো হাসান ভাই এবং সরার ভাই, আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর কথা বলেছেন। এবং আপনারা যেভাবে খামার করে যাচ্ছে, খামারিদের পাশে নিয়োজিত আছেন এবং বাচ্চা উৎপাদন করে সারা দেশে যে সারা ফেলেছেন, এই সুনামটা যেন আপনাদের সারা জীবন অক্ষুণ্ণ থাকে এবং আপনারা যেন এভাবেই বাংলার কৃষিকে উন্নয়নশীলের পথে নিয়ে যেতে পারেন এবং আপনারা যেন খামারের প্রতি সব সময় সদা সর্বদা সহনশীলতা প্রকাশ করতে পারেন, সেই প্রত্যাশায় ব্যক্ত করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দর্শক, শুনছিলাম খান হেসারির দুজন প্রতিষ্ঠাতা মালিক, যিনি বড় ভাই হাশেম আলী খান এবং ছোট ভাই মোহাম্মদ সরোয়ার আলী খান, যারা আজকে এসেছিল তাদের নিজস্ব কিছু খামারে শামুক সংগ্রহ করে শামুক খাওয়ানোর জন্য। তো আসলে দর্শক, শামুক ক্রয় বিক্রি কীভাবে করেন বা কীভাবে করে বা কীভাবে সংগ্রহ করে, আর এই শামুক খাওয়ালে খামারে কী রকম উপকারিতা আসে, সেই বিস্তারিত বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থাপন করলাম। এবং আরও কিছু বিস্তারিত বিষয় যেখানে আলাপ করলাম, ওনাদের হ্যাচারি বা বাচ্চা প্লাস ওই যে বাবলু ভাইকে কিছু বাচ্চা ওনারা দিয়েছিল, সেই বিষয়টাও কিন্তু আজকে আলাপ করলাম। তো দর্শক, সব মিলিয়ে আমার মনে হয় আপনাদের অবশ্যই ভালো লেগেছে। আর খান সাহেব যে কথাটা মাঝখানে বলে গেছে যে হয়তো শামুকের জন্য যদি কেউ যোগাযোগ করেন, হয়তো আমি অনেক বিজি থাকি, তারপর আমি চেষ্টা করব আপনাদের সার্ভিস দেওয়ার জন্য। আমার কাছে যদিও কেউ যোগাযোগ করতে চান, আমি অবশ্যই শামুক যারা ক্রয় বিক্রয় করে তাদের সঙ্গে আপনাদের যোগাযোগ করিয়ে দেওয়ার চেষ্টা করব। দর্শক, সব মিলিয়ে আজকের ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। পরবর্তীতে আবারও দেখা হবে অন্য একটি এপিসোডে, অন্য একটি সময়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।